हेलो एवरीवान, अस्सलामु अलैकुम। वेलकम बैक टू माय चैनल। आशा करी जे जेखने आछेन आल्लाहर अशेष रहमते भालो आछेन, सुस्थ आछेन। तो आमरा आल्लाहर रहमते भालो आछि। आर शुरू करे दिलाम आमार आरो एकटी ब्लग। आशा करी आजकेर ब्लगटी आपनादेर काछे भालो लागबे। एखाने आमी आमार ब्लगटा सकाले ब्रेकफास्ट थेके स्टार्ट करेछि। বাচ্চারা সকালে নাস্তায় প্যানকেক খেতে অনেক বেশি পছন্দ করে, তো এখানে আমি সকালে নাস্তায় প্যানকেক বানিয়েছি আর এর উপরে একটু হানি দিয়ে দিচ্ছি, তাহলে বাচ্চারা খেতে আরও বেশি পছন্দ করবে। আর আমার সকালে নাস্তা মিষ্টি জিনিস ভালো লাগছিল না খেতে, তো ভাবলাম নিজের জন্য ঝালঝাল কিছু করে নিব। তো এখানে আমি মোগলাই বানিয়ে নিয়েছি। তো পরোটাটা যেভাবে অল্প তেলে ভাজে ঠিক সেভাবেই এখানে মোগলাইটা আমি করেছি। যেহেতু সকালের নাস্তা তাই আমি ডুবো তেলে এটাকে ভাজিনি। তো এখানে সস দিয়ে খেতে ভালোই লেগেছে সকালের নাস্তাটা। আর এখানে অনেক দিন পর ইচ্ছে হচ্ছিলো যে একটু তেলের পিঠা করি, তো এখানে আমি তেলের পিঠাটা ট্রাই করছি। অনেক দিন পর তেলে পিঠা বানাচ্ছি, কিন্তু ভালোই লাগছিল। তো এখানে কিন্তু ভালোই দেখতে পাচ্ছেন, ফুলে উঠেছে পিঠাগুলো। তো যাই হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই পর্যায়ে বলে নিচ্ছি, আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আমি আমার ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা সঙ্গে সঙ্গে তা দেখে নিতে পারবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।这一次，我真的睡着了。 আর এখানে দুপুরের রান্না চলছে। তো এখানে আমি পাঙ্গাস মাছ দিয়ে তারপর লাউ শাক দিয়ে ভেঙে রান্না করব। তো এভাবে মাছ ভেঙে শাক রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খেতে। তো এখানে পাঙ্গাস মাছটা আর আলু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি লাউ শাকটা দিয়ে দিয়েছি। তো এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিব। আর এখানে আমি পাতাকপি ভাজি করব, তো এখানে সেটাকেও একটু ভাপ দিয়ে নিচ্ছি। তো ভাপ দিয়ে তারপর পানিটা ফেলে ভাজি করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তে তো দুপুরে রান্নাবান্না চলছে আর ওইদিকে আরিয়াকেও মাঝের সাথে নিয়ে এসেছি।
তো ওদিকে আরিয়া কিছু খেয়ে নিচ্ছে, রেস্ট নিচ্ছে, আর এদিকে আমি রান্নাটাও কমপ্লিট করে নিচ্ছি। আর আজকে রান্নাটা করতে একটু লেট হয়ে গিয়েছিল, তো এই তো আমি মাছ দিয়ে লাউ শাকটাকে রান্না করছি। এক পাশে রান্না হচ্ছে আর অন্য পাশে আমি পানি বসিয়ে দিয়েছি, যেহেতু শীত চলেই এসেছে তো ঠান্ডা লাগে, বাচ্চারা গোসল করতে চায় না, তো সেজন্য একটু পানি গরম করে ওদেরকে গোসলটা করিয়ে দিই। তো এদিকে রান্না হবে আর ওইদিকে আমি পানি গরম করে নিচ্ছি, বাচ্চাকে গোসল করিয়ে দিব। তো আতিকা আসতে একটু লেট হবে, আরিয়াকেই এখন গোসলটা করিয়ে তারপর খাবার খাইয়ে দিব। তো এই তো আরিয়া গোসল করে ফেলেছে, তো ওকে আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি, বললাম যে তুমি নিজেই খাওয়ার চেষ্টা করো। তো ও খেয়ে নিচ্ছে, আর ও শাক খেতে একদমই পছন্দ করে না, তারপর একটু সাইডে আমি দিয়েছি যাতে খায়। আর শাকসবজি তো বাচ্চাদের জন্য ভালো, কিন্তু বাচ্চারা তো খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়, তো ও এখানে ও নিজেই খেয়ে নিচ্ছে। আর এখন হচ্ছে সন্ধেবেলা, তো ওদেরকে নাস্তা দিব, ভাবলাম যে পাস্তা স্যুপ নুডলস করে দিই। তো এখানে পাস্তা আর নুডলস আমি একসঙ্গে সিদ্ধ করে নিচ্ছি। তো এই তো জাস্ট স্যুপ নুডলস যেভাবে রান্না করে সেভাবেই রান্না করে নিয়েছি, আর এখানে একটু সস দিয়ে দিয়েছি, তাহলে এটা খেতে ভালো লাগবে। আর আমার আরিয়া কিন্তু এভাবে স্যুপ নুডলস করে দিলে অনেক বেশি পছন্দ করে, ও খায়, তো ওর জন্যই এভাবে রান্না করেছি, তো দুইজনই খেয়ে নিবে। তো এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, তো বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি আমি সন্ধ্যা নাস্তা। সন্ধ্যা নাস্তা খাইয়ে তারপর বাচ্চাদেরকে পড়তে বসাবো। তো দেখা যায় যে পড়তে পড়তে প্রায় 9টা 10টা বেজে যায়, আর 10টার দিকেই আমি বাচ্চাদেরকে বেডে দিয়ে দিই, কারণ পরদিন ওদের অনেক সকালবেলা ঘুম থেকে উঠতে হয়। আমার বড়মের ক্লাস শুরু হয় 7টার দিকে, তো দেখা যায় যে 1 ঘন্টা হাতে নিয়ে আমার উঠতে হয়, ওদের টিফিন তৈরি করতে হয়, তো সেই জন্য আমি ঝটপট ওদেরকে রাতে তাড়াতাড়ি বেডে দিয়ে দিই। তো এখন ওরা খেয়ে পড়তে বসে যাবে, তো সেই জন্য আমি নাস্তাটা দিয়ে দিচ্ছি। এই তো আরিয়াকে নাস্তা দিয়ে দিয়েছি, তো ও একাই নিজে নিজে খেয়ে নিচ্ছে। আর এইদিকে আমার শোকেস থেকে যত বক্স ছিল হাতের কাছে পেয়েছে, সব বক্স বের করে খেলাধুলা করছিল, যেহেতু আমি কিচেনে ছিলাম, নাস্তা রেডি করছিলাম, তো ভাবলাম ঠিক আছে ও খেয়ে নিক, তারপর আমি গুছিয়ে রাখবো। তো সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে আমার মনে হয় যে যাদের ঘরে এরকম ছোট বাচ্চারা আছে, যতই আমরা গুছাই না কেন, একটু পরপর ওরা এরকম এলোমেলো করে ফেলে, তো কিছুই করার নেই, যেহেতু ছোট মানুষ, আমরাও হয়তো বা ছোটবেলায় এরকম করেছি, আমাদের মাদেরকে আমরাও বিরক্ত করেছি, তো সেটাই মেনে নিই যে বাচ্চা মানুষ ঘরে থেকে কি করবে। আর আর এই যে আমার রুমের ভিতর থেকে নিচেই একটা বাচ্চাদের খেলার মাঠের মতনই, তো এটা খালি প্লেস পড়েছিল, বাচ্চারা এখানে প্রতিদিন রাতে, যেহেতু এখন ঠান্ডা চলে এসেছে, ওরা ক্রিকেট খেলে, তারপর ব্যাডমিন্টন খেলে, দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে আমি রুম থেকে দেখছিলাম, আমার কাছে ভালো লাগছিলো, আর আমার বেডরুম একদম আলো হয়ে গিয়েছিলো, এত লাইটিং করেছে ওরা, তো ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। তো এটা হচ্ছে আমার আরেকটা বেডরুম, তো এই বেডরুম দিয়েও আলো আসছে, বাচ্চারা খেলাধুলা করছে, তো অনেক ভালো লাগছিলো, ভাবলাম যে এখান থেকে একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। তো আমার রুমটাও প্রায় আলো হয়ে গিয়েছে, মোবাইলে বোঝা যাচ্ছে না। তো এই হচ্ছে আমার আজকের ব্লগ, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। তো চলে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।